নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক অধিক সাহাবী নিয়ে বিদায় হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা আরাফার দিন এই দিনটাই হলো মূল হজের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে দুপুর বেলা সূর্য ঢলে যাওয়ার পরে তার কাসওয়া নামক উটনীর উপরে আরোহণ করে আরাফাতের ময়দানে জাবালুর রহমাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী তার সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া আরম্ভ করলেন বিরাট বড় সভা উপস্থিতির সংখ্যা এখানে কোন কোন সিরাত প্রণেতা বলেছেন সোয়া লক্ষ কেউ বলেছেন তার অধিক কেউ কেউ বলেছেন প্রায় 1.5 লক্ষ এজন্য আমি বলেছি 1 লক্ষের অধিক সাহাবীদের সামনে নবীজি বক্তব্য আরম্ভ করলেন আল্লাহর নবীকে তো আল্লাহ আগে থেকেই জানিয়ে দিয়েছেন দুনিয়া থেকে যাওয়ার আপনার সময় চলে এসেছে এই জন্য উম্মতের উদ্দেশ্যে প্রয়োজনীয় যে সকল কথাবার্তা বলা দরকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে বক্তব্য রাখতে লাগলেন একটা একটা পয়েন্ট করে তিনি বক্তব্য দিতে লাগলেন বক্তৃতা শেষ করে আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন আনতুম তুসআলুনা আননি আমার ব্যাপারে কিয়ামতে তোমরা জিজ্ঞাসিত হবে কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা সকল নবী রাসূল এবং তার উম্মতদেরকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবেন এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 6 নম্বর আয়াতে বললেন আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ফালানাসআলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলানাল মুরসালিন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন অতঃপর অবশ্যই আমি যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল সেই সকল লোকদেরকে জিজ্ঞেস করব অর্থাৎ যে উম্মতের কাছে যে নবী পাঠানো হয়েছে সেই উম্মতকে বলা হবে তোমার কাছে কি নবী বা রাসূল আসেন নাই তোমাকে কি ইমানের দাওয়াত দেওয়া হয় নাই তুমি সেই নবী এবং রাসূলদের সাথে দাঈদের সাথে কেমন আচরণ করেছো ঈমান এনেছো নাকি বেঈমানি করেছো মুনাফিকি করেছো উম্মতদেরকে জবাবদিহির আওতায় জেনে নিয়ে আসবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আর আস্তে বলেন তিনি কে এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালানাসআলানাল মুরসালিন শুধু উম্মত নয় রাসূলদেরকেও জিজ্ঞাসিত করা হবে বলা হবে আপনি কি আপনার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিয়েছেন কিনা এই জন্য নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি যখন টের পেলেন আল্লাহর দিদার লাভ করব সাহাবীদের সামনে জরুরি সব কথাবার্তা বক্তব্য আকারে ভাষণ আকারে পেশ করলেন এরপরে তিনি বললেন শোনো সাহাবীরা আমার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ তোমাদের কাছে জানতে চাইবেন আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছি কিনা আল্লাহর পয়গামগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা আল্লাহ যখন আমার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করবেন তখন তোমরা কি বলবে আল্লাহর কাছে আমার ব্যাপারে কি সাক্ষ্য দিবে এক লক্ষেরও বেশি সাহাবী সমস্বরে তখন বললেন নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওগো আল্লাহর রাসূল আমরা আল্লাহ আল্লাহর কাছে জবাব দিব আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন আল্লাহু আকবার আমরা বলবো আল্লাহ যা পৌঁছাতে বলেছেন সব আপনি যথাযথভাবে পৌঁছেছেন রিসালতের যে আমানত এই আমানত আপনি যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি আদ্দাইতাল আমানা আপনি রিসালতের আমানত যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি ওয়ানা সাহতাল উম্মা আপনি আপনার উম্মতকে যথোপযুক্ত উপদেশ দিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি নবীজি তখন আসমানের দিকে মাথা উঁচু করলেন আসমানের দিকে মাথা উঁচু করে একবার নয় তিনবার নবীজি বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ নবীজি বললেন হে আল্লাহ তুমিও সাক্ষী হও হে আল্লাহ
তুমিও সাক্ষী হয়ে যাও হে আল্লাহ তুমিও সাক্ষী হয়ে যাও তোমার দেওয়া দায়িত্ব সঠিকভাবে আমি পালন করেছি এরপরে নবীজি বিলালকে ডাকলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন জোহর এবং আসরের নামাজ কসর করে জমা করে আদায় করলেন জমা করে একসাথে আদায় করলেন নবীজি যে বলেন আল্লাহ তুমিও সাক্ষী থাকো আল্লাহ এবার জিব্রিল পাঠায়া দিলেন আল্লাহ আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ বললেন ও নবী শুধু আপনার সাহাবীরা নয় আমিও সাক্ষ্য দিচ্ছি যে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছি এই দায়িত্ব সঠিকভাবে আপনি আঞ্জাম দিয়েছেন আর যে দীন প্রচার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম সেই দীন আমি তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আর তোমাদের উপর আমার নিয়ামতকে আমি কমপ্লিট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং যে দীন প্রচার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আমার নবীকে পাঠিয়েছি ও নবী উম্মতকে জানিয়ে দেন আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে এই দীন ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান মনোনীত করলাম তাহলে বলেন তো দেখি আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিনটা ছিল কোন দিন আস্তে বলবেন না জুড়ে বলেন কোন দিন আরাফার দিন رئيس المفسرين عبد الله ابن عباس رضي الله عنهما তিনি এই আয়াত একদিন তেলাওয়াত করছেন এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে তিরমিজির হাদিসে এসেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াত একদিন তেলাওয়াত করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত তিনি যখন তেলাওয়াত করছেন ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যু একজন ইয়াহুদি তার কাছে ছিল ওই ইয়াহুদি এই আয়াতের তেলাওয়াত শুনলো এই আয়াতের তেলাওয়াত শুনে সে তখন বলল আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি শুনেন লাউ উনজিলাত আলাইনা হাদিহিল আয়া এই আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপর আল্লাহ নাজিল করতেন তাহলে আমরা কি করতাম শুনেন লাত্তাখাযনা ইয়াউমাহা আইদা ওই আয়াত নাজিলের ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া ফেলতাম আল্লাহু আকবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তখন ওই ইহুদিকে জবাব দিলেন ইহুদি শোনো ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমিন ঈদাইন যে আয়াত এর কথা তুমি বলছো এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন ছিল আমাদের দুইটা খুশির দিন কারণ হচ্ছে নবীজির কাছে যে আয়াত নাজিল হয়েছে আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনটা ছিল আরাফার দিন আরাফার দিন হলো মুসলমানদের জন্য আনন্দের দিন কারণ আরাফার দিনে আল্লাহ এত পাপীদেরকে মাফ করেন বছরের অন্য কোনো দিনে আল্লাহ এত পাপীকে মাফ করেন না আল্লাহর ক্ষমা যেই দিনে পাওয়া যায় ওই দিন পাইলে আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার এই জন্য তিনি বলেছেন দুইটা খুশি একসাথে মিলে গেছে কারণ এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে আর নবী যে আরাফার দিনে যেদিন উপস্থিত হয়েছেন সেই দিনটা ছিল ইয়াউমুল জুমুয়া জুমার দিন বলেন তো সারা সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন নবীজি বলেছেন জুমার দিন হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক খুশির দিন কারণ জুমার দিন অন্যান্য দিনের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ যদি কোনো মুমিন যদি জুমার রাতে মারা যায় আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচাইয়া দিবেন সুবহানাল্লাহ জুমার দিনের কত ফজিলত কেউ যদি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবেন আল্লাহু আকবার তাহলে এই দিন পেইল এই দিনটা যখন আমরা পাই সারা সপ্তাহের পরে যখন জুমার দিন আমরা পাই আনন্দ কম লাগে না বেশি লাগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
তিনি ইহুদিকে বললেন ইহুদি শোনো তুমি বলছো তোমাদের ইহুদি জাতির উপরে এই আয়াত নাযিল হলে তোমরা দিনটাকে আনন্দের দিন বানাতে তোমরা না হয় একটা আনন্দের দিন বানাতে কিন্তু এটা আমাদের জন্য হয়ে গেছে ডবল আনন্দ কারণ আয়াত নাযিলের দিনটা ছিল আরাফার দিন এবং জুমার দিন সুবহানাল্লাহ আবার বুখারীর বর্ণনায় অন্য হাদিসে এসেছে ওমর রাদিয়াল্লাহু আন নাম শুনেছেন তো আপনারা ওমর মানুষটা কেমন নরম না গরম খুব গরম খুবই গরম ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতেন কম মুখ চালাইতেন কম হাত চালাইতেন বেশি আজকে মুসলমানদের মধ্যে যদি ওমরের মতো কয়েক হাজার ওমর থাকতো ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে এত হামলা চালাতে পারত না ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন আবু বকরের মতো নরম মানুষ দরকার তেমনি কাফিরদেরকে সাইজ করার জন্য ওমরের মতো কিছু গরম মানুষও দরকার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ইহুদি এলো বুখারীর হাদিসে এসেছে জা রাজুলুম মিনাল ইয়াহুদি ইলা ওমর একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন অর্ধ দুনিয়ার শাসক অর্ধ পৃথিবী তিনি শাসন করছেন তিনি তখন আমিরুল মুমিনিন ওই ইহুদি এসে বলল ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন ইন্নাকুম তাকরাউনা আয়াতান ফি কিতাবিকুম নিশ্চয়ই আপনাদের কিতাবের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আপনারা তিলাওয়াত করেন লাউ আলাইনা মাশারাল ইয়াহুদি নাযালাত লাতাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা এই আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপর আল্লাহ নাজিল করতেন ওই আয়াত নাজিলের ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে বললেন এ ইহুদি আইয়ু আয়াতিন হিয়া কোন আয়াতের কথা তুমি বলছো তখন সে বলল ওই যে আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা ওই আয়াতের কথা বলছি ওমর রাদিয়াল্লাহু আল্লাহর কসম করে বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নি লাআলামুল ইয়াউমা আল্লাযী নাযালাত আলা রাসূলিল্লাহ সবাই আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইহুদি আল্লাহর কসম করে বলছি এই আয়াত যেদিন নবীজির কাছে নাজিল হয়েছিল সেদিন তো আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম ওই দিনটা এমনিতেই ঈদের দিন ছিল খুশির দিন ছিল আমরা নতুন করে খুশির দিন বানানো লাগবে না কারণ যেই দিন নবীজির উপরেই আয়াত নাজিল হয়েছে ওই দিনটা ছিল আরাফার দিন দিনটা ছিল জুমার দিন তাহলে আজকে যে আয়াত নিয়ে আমরা কথা বলবো এই আয়াতটা নাজিল হয়েছে কোন দিনে আরাফার দিনে কোন দিনে ঠিক আছে জুমার দিন কিন্তু নাজিল হয়েছে বিদায় হজের আরাফার দিনে হজের কাজ হলো মোট কয় দিন জোরে বলেন কয় দিন কিন্তু হজের মূল কার্যক্রম যে দিনে সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমে আরাফা আরাফার দিনের শ্রেষ্ঠত্ব কেমন শোনেন আরাফা দিবসের পাঁচটা বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাই আল্লাহর একটা সুন্নত হলো ফদ্দলাল্লাহু জামানান আলা জামান كما فضل مكانا على مكان الله تعالى তিনি সময়ের উপরে স্থানের উপরে স্থানকে প্রাধান্য দেন সময়ের উপরে সময়কে প্রাধান্য দেন যেভাবে তিনি ব্যক্তির উপরে ব্যক্তিকে প্রাধান্য দেন যেমন এই যে বিরাট দুনিয়া বিশাল এই দুনিয়া এই দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ নগরী আছে লক্ষ লক্ষ সিটি আছে বলেন তো এই লক্ষ লক্ষ শহরের মধ্যে আল্লাহ তাআলা যে শহরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই শহরের নাম কি মক্কাতুল মুকাররমা সারা দুনিয়ার সকল শহর সমূহের মধ্যে শ্রেষ্ঠ শহর হচ্ছে শ্রেষ্ঠ নগরী হচ্ছে মক্কাতুল মুকাররমা সুবহানাল্লাহ আবার দেখেন এই পৃথিবীতে যত মানুষ এসেছেন যত মানুষ আসবেন সকলের উপরে আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিলেন সবার উপর আল্লাহ যাকে মর্যাদা দিলেন তিনি কি আমাদের প্রিয় নবী রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা শ্রেষ্ঠত্ব হলো দুনিয়াতে সবচাইতে বেশি আবার দেখেন সারা বছরের মধ্যে বারো মাস আছে এই বারো মাসের উপরে যেই মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই মাসের নাম হচ্ছে রমাদান মাস আবার দেখেন মাসের মধ্যে
যে সপ্তাহ আছে সপ্তাহের মধ্যে যে দিনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ওই দিনটা হচ্ছে জুমার দিন সারা বছরের যে খুচরা রাত আছে খুচরা রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ আর বছরের মধ্যে যে 365 খুচরা দিন আছে এই 365টি খুচরা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আরাফার দিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আরাফার দিন হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ দিন নাম্বার 2 দুই নম্বর হচ্ছে এই দিনে আল্লাহ ইসলামের নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ইসলামকে চূড়ান্ত মনোনীত বিধান ঠিক করে দিয়েছেন নাম্বার 3 তিন নাম্বার আরাফার এই দিন এটা হলো এমন এক দিন যারা হজে যায় সেই দিন তারা আরাফার মাঠে উপস্থিত হয়ে দোয়া করে কিন্তু যারা আরাফার মাঠে যেতে পারে না বহির্বিশ্বের অন্যান্য জায়গা থেকে তারা যদি আরাফার দিনে রোজা রাখে আরাফার দিনের রোজার ফজিলত কম না বেশি নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিমু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাত আল্লাতী ক্বাবলা ওয়াস সানাত আল্লাতী বাদা আল্লাহর নবী বলেছেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি এই আরাফার দিবসের একটা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিগত বছর এবং সামনের বছর অর্থাৎ 2 বছরের গুনাহ মাফ করে দিবে আরাফা দিবসের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আল্লাহ এত সংখ্যক পাপি তাপি ব্যক্তিকে মাফ করে দেন যেটা বছরের অন্যান্য সময় আল্লাহ এত সংখ্যক পাপি তাপিকে মুক্তি দেন না মাফ করেন না যেমনটি নবীজি বলেছেন মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা নবীজি বলেছেন আরাফার দিবসে আল্লাহ এত পরিমাণ পাপি তাপি মাফ করেন অন্যান্য কোনো দিনে আল্লাহ এত সংখ্যক পাপি তাপি মাফ করেন না এই দিনে আল্লাহ তাআলা কি করেন শুনেন নবীজি বলেছেন ওয়া ইন্নাহু লায়াদনুহুম সুম্মা ইউবাহি বিহিমুল মালাঈকাতু ফায়াকুলু মা আরাদা হাউলা আল্লাহর হাবিব বলেছেন আরাফার দিবসে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন ডেকে বান্দাদেরকে নিয়ে গর্ব করেন আল্লাহ বলেন তাকায়া দেখো আমার বান্দারা আরাফার মাঠে কোটিপতি বান্দা টাকা পয়সা গাড়ি বাড়ি কত বিলাসিতাময় জীবন কিন্তু এখানে এসেছে মাত্র কয় টুকরা কাপড় পরে জোরে বলেন কয় টুকরা চুল উস্কো খুস্কো চেহারা ধুলা মলিন ধুলায় দূষরিত উস্কো খুস্কো চুল ধুলু মলিন বদিনে ধুলু মলিন বদনে আমার বান্দা হাজির হয়েছে আবার যারা আসতে পারে নাই আপ ফেরেশতা তাকায়া দেখো কত গোলাম আমার আজকে রোজা রেখেছে এই বান্দা বান্দি বানানোর সময় নিষেধ দিয়েছিলে ফেরেশতারা তোমরা তাকায়া দেখো আমার বান্দারা কেমনে আমার আনুগত্য করছে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি আজকের এই দিনে আমার বান্দা বান্দিরা আমার কাছে যা চাইবে তা আমি তাদেরকে দান করব আরাফার দিবসের 5 নম্বর ফজিলত হলো নবীজি বলেছেন আরাফা দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া খায়রুদ দুআ ই দুআ ইয়াউমে আরাফা সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া এই দিন যারা আল্লাহর কাছে যত নেক বাসনা করে যা চাইবে আল্লাহ সব চাওয়াগুলো পূরণ করে দিবেন তাহলে আজকে যে আয়াত নিয়ে আমরা কথা বলছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত যেই দিনে নাজিল হয়েছে দিনটার নাম হলো সবাই বলেন যে আয়াতের আলোচনা চলছে এটা কোন দিনে নাজিল হয়েছে আসেন এবার এই আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা উভয়টাই আমরা জানার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করেন বলেছিলাম এই আয়াতের কয়টা অংশ কয়টা কয়টা পার্ট এক নম্বর অংশ বলছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম প্রশ্ন হচ্ছে কোন দিন দিনটা কি এটা কি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার নাকি শুক্রবার না আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম
এই দিন মানে হলো আপনাদেরকে একটু ইঙ্গিত দেই কবরে যাওয়ার পরে দিনের প্রশ্ন করা হবে বলা হবে মা দিনুকা তোমার দিনের নাম কি এবার সবাই বলেন আল্লাহর কাছে দিন মাত্র একটা এর বাহিরে আর কোনো দিন নাই কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত দীন হচ্ছে ইসলাম জোরে বলেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবীদের দীন ছিল ইসলাম আরো জোরে বলেন ইসলাম কয়েকজনের কি সন্দেহ লাগছে নাকি মুসা নবী কি এসে ইহুদি ধর্মের দাওয়াত দিয়েছেন না ঈসা নবী কি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছেন না আমি অবাক হয়েছি ওই ইন্ডিয়ার একজন নাম না হয় না বললাম লোকটা মাদ্রাসাতেও পড়াশোনা করে নাই মাঝে মাঝে জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ এসে দাওয়াতি কাজ করে এটা ভালো আমরা সাপোর্ট করি কিন্তু আপনি যতটুকু জানেন ততটুকু বলেন কিন্তু যেটা জানেন না এটা বলেন কেন একজনকে দেখলাম নামের আগে ব্রাদার লেখা তো সে বলছে দেখেন কি বলছে ইব্রাহিম মুসা ঈসা ইব্রাহিম মুসা ঈসা ইসহাক তারপরে ইয়াকুব তারপরে ইউসুফ সবাই ইহুদি ছিল উনি বলছে মোট 15 20 জন নবীর নাম সবাই কি ছিল নাউজুবিল্লাহ পড়বেন না উনি বোঝাতে চাচ্ছে যে বনি ইসরাইলের সব নবীরা ইহুদি ছিল এদের আরো পড়াশোনা করা দরকার অন্যান্য কিতাব বাদ দিয়ে বেশি কোরআন পড়া দরকার কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে কারণ আপনি যা প্রশ্ন করবেন সব প্রশ্নের জবাব কোরআনের ভেতরে আছে না নাই আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা হলেন নাকি কোনো সন্দেহ আছে তিনি কি নিজে নিজে জোর করে জাতির পিতা হয়েছেন তাকে জাতির পিতা বানিয়েছেন কে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এই যে হুয়া শব্দের ব্যাখ্যা তাফসীরে এসেছে দুই ধরনের এখানে হুয়া দ্বারা কোন কোন মুফাসসির বলেছেন তিনি মানে আল্লাহ আল্লাহ তোমাদের নাম দিয়েছেন মুসলমান আর কোন কোন মুফাসসির বলেছেন হুয়া দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান আসেন এবার যেই বক্তা এই কথা বলল যে অন্যান্য নবীরা ইহুদি ছিলেন এবার দেখেন আল্লাহর কোরআনে কি আছে আল্লাহ তাআলা তার খলিল আল্লাহ যাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন সেই নবীর নাম কি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরাহের 131 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইল ক্বালা লাহু রব أسلم قال أسلمت لرب العالمين شرون করো যখন ইব্রাহিমকে তার রব বললেন হে ইব্রাহিম আসলিম ইসলাম এই শব্দের মূল ধাতু হচ্ছে আসলিম আল্লাহ বললেন আসলিম আত্মসমর্পণ করো মানে ইসলামে দাখিল হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আসলামত লিরব্বিল আলামিন বিশ্ব জগৎ জগৎ সমূহের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম অর্থাৎ জগৎ সমূহের রব যিনি তার দেওয়া দিন ইসলামে আমি দাখিল হয়ে গেলাম সুবহানাল্লাহ তিনি এবার ইসলামে দাখিল হলেন তিনি আবার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি আবার তার সন্তান যারা আছে সন্তানাদিকে ওসিয়ত করে গেলেন সন্তানদেরকে কি ওসিয়ত করে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে সব নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে উত্তরাধিকারীদেরকে কি ওসিয়ত করলেন পরের আয়াতে আল্লাহ সেটা বলছেন ওয়া ওয়াসসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয় ইন্না আল্লাহ আসতাফা লাকুম الدين فلا تموتن إلا وأنتم
মুসলিমুন তিনি বললেন উপদেশ দিলেন আল্লাহ বলছেন ইব্রাহিম তার সন্তানদেরকে উপদেশ দিলেন ইয়াকুবকে বললেন তিনি বললেন ইয়া বানিয়া হে আমার বংশধর ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য যে দ্বীনকে মনোনীত করেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম জুরে বলেন তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন উপদেশ দিলেন আল্লাহ তোমাদের জন্য যে দ্বীনকে মনোনীত করেছেন ওই দ্বীন গ্রহণ করো আর ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরো না তাহলে ইব্রাহিম নবী কি ইহুদি বা খ্রিস্টান হওয়ার দাওয়াত দিয়েছেন না মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছেন এরপরে দেখেন ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তার নাম ছিল ইসরাইল তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল ইসরাইল আলাইহিস সালাম অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তিনি মৃত্যুশয্যায় তার বংশধরদের উদ্দেশ্যে কি উপদেশ দিলেন আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে কারিমে সেটা কোট করে দিলেন আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি আল্লাহ বলছেন আমার ইয়াকুব যখন মৃত্যুশয্যায় তখন সে তার সন্তানদেরকে বলেছিল মা তা'বুদুনা মিন বাদি আমার পরে তোমরা কার ইবাদত করবে তার সন্তানগুলো তখন জবাব দিয়েছিল ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন তার সন্তানেরা বলেছিল আপনার পরে আমরা আপনার ইলাহ যিনি আপনার ইলাহ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল এবং ইসহাকের ইলাহ যিনি সবাই বলেন তিনি কি সেই এক আল্লাহর আমরা ইবাদত করব ওয়া নাহনু লাহু মুসলিমুন আর আমরা মুসলমান থাকব সুবহানাল্লাহ তাহলে বলেন তো পৃথিবীর সব নবীরা ছিলেন কি এত আস্তে বললেন কেন আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূলরা ছিলেন মুসলমান সব নবীরা যে দিন নিয়ে দুনিয়ায় এসেছেন যে দিনের দাওয়াত দিয়েছেন দিনের নাম কি জুড়ে বলেন দিনের নাম কি এখন আপনাদের একটা প্রশ্ন চলে এসেছে আমি জানি মাথায় যুবকরা বলবে তাহলে হুজুর ইহুদি আর খ্রিস্টান ধর্ম কোন জায়গা থেকে এসেছে এবার সেটাও আপনাদেরকে বলি আসলে ইহুদি এবং খ্রিস্টান বলতে পৃথিবীতে কোনো ধর্ম কোথা থেকে এসেছে সেটা বলছি ইয়াকুব আলাইহিস সালাম যুবকরা মুখস্থ করেন ভাই একজন নবীর নাম বলেছি নাম কি ওনার আরেকটা নাম ছিল ইসরাইল ওনার নাম কি ছিল ইসরাফিল না ইসরাইল ইসরাফিল তো ফেরেশতা সিংহা নিয়ে বসে আছে ফু মারবে শেষ সব লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মেসাকার হয়ে যাবে ফেরেশতার নাম কি আর একজন নবীর নাম বলছি এই নবীর নাম হচ্ছে ইয়াকুব তার পিতার নাম ইসহাক তার পিতার নাম ইব্রাহিম সুবহানাল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা তো ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল তার যে সন্তানাদি তাদেরকে বলা হতো বনি ইসরাইল আপনারা কোরআন খুললেই দেখবেন কোরআনে বনি ইসরাইলদের এত আলোচনা এসেছে আপনারা কোরআন তেলাওয়াত করবেন দেখবেন ইয়া বানি ইসরাইল আযকুরু নিআমাতি আল্লাতি আলাইকুম অনেক আয়াত আছে বনি ইসরাইলদের ব্যাপারে এই বনি বনি মানে হচ্ছে সন্তানাদি ইসরাইল মানে ইসরাইল ইসরাইলের সন্তানাদি ইসরাইল কার নাম কোন নবীর নাম জোরে বলেন কোন নবীর নাম ওই নবীর ১২ জন সন্তান ছিল কয়জন ১২ জন এদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একজন ইউসুফ আলাইহিস সালাম একজন এই ১২ জনকে বলা হয় বনি ইসরাইল অর্থাৎ ইসরাইলের সন্তান ইয়াকুব নবীর যে ১২ জন সন্তান ছিল এদের মধ্যে এক ছেলের নাম ছিল ইয়াহুদা এক ছেলের নাম কি ছিল ইয়াহুদা ওই ইয়াহুদা থেকে ইহুদি বংশের উৎপত্তি হয়েছে মূলত ইহুদি কোনো ধর্মের নাম নয়
কারণ পৃথিবীর কোন নবী ইসলাম ছাড়া অন্য কোন দিনের দাওয়াতই দেন নাই সুবহানাল্লাহ পড়বেন না ইসরায়েলে বর্তমানে যে ইহুদিরা তারা নিজেদেরকে ইহুদি দাবি করে এরা আবার ইহুদিও না এরা জায়নবাদী ইহুদি সেটা ভিন্ন বিষয় সেদিকে যাচ্ছি না তাহলে ইহুদিদের কথা বললাম এবার আসেন খ্রিস্টান খ্রিস্টানদেরকে কোরআনে বলা হয়েছে নাসারা খ্রিস্টানদেরকে কোরআনে কি বলা হয়েছে এদের নাম নাসারা কেন এরা কি আসলে খ্রিস্টান বলতে কোনো ধর্ম আছে না এদের কাছে নবী বাণী আল্লাহ পাঠিয়েছেন কোন নবীকে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন কি বলেছিলেন জানেন কোরআনে আল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন কুনু আনসারাল্লাহ তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও আনসার ওই আনসার থেকে এসেছে নাসারা যেমন মদিনা আল্লাহ রাসূলের সাহাবী হলো দুই প্রকার মুহাজির আনসার যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির আর হিজরত করে আসা সাহাবীদেরকে যারা সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন জায়গা দিয়েছেন তাদেরকে বলা হয় আনসারী সাহায্যকারী তো ঈসা নবীকে যারা আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠায় সাহায্য করেছে তাদেরকে বলা হতো তাদেরকে আবার ঈসা নবীর উম্মতকে বলা হতো হাওয়ারি কি বলা হতো যেমন আমাদের নবীকে যারা দ্বীন কায়েমে সহযোগিতা করেছেন তাদেরকে কি বলা হয় সাহাবী আর ঈসা নবীর উম্মত হয়ে যারা ঈসা নবীকে দ্বীন কায়েমে সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় হাওয়ারি আল্লাহ বলেছেন ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা এভাবে দেখবেন কোরআনে প্রচুর আয়াত আছে তো ঈসা নবী বলেছিলেন কুনু আনসারাল্লাহ তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও তারা তখন কি বলেছিল নাহনু আনসারুল্লাহ আমরা আল্লাহর দ্বীনের পক্ষে সাহায্যকারী ওই আনসার থেকে নাসারা এসেছে কিন্তু নাসারা কোনো ধর্ম না তাহলে ঈসা নবী তার উম্মতকে কি নাসারা হওয়ার দাওয়াত দিয়েছেন নাকি ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন দলিল কোথায় আসেন আপনাদেরকে দলিল শোনাই কোরআনুল কারীমের 5 নম্বর সুনাম সূরাতুল মাঈদা এর 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ الله تعالى বলছেন আর স্মরণ করো যখন আমি হাওয়ারিদের কাছে ওহি পাঠিয়েছিলাম তাদেরকে আদেশ দিয়েছিলাম তোমরা আমার উপরে আর আমার রসুল ঈসার উপরে ঈমান আনো আর তোমরা ঘোষণা দাও তোমরা বলো কলু তারা বলেছিল আমান্না আমরা ঈমান এনেছি ওয়াশহাদ আমরা সাক্ষ্য দিচ্ছি বি আন্নানা মুসলিমুন আমরা মুসলমান তাহলে ঈসা নবীর উম্মত কি খ্রিস্টান না মুসলমান মুসা নবীর উম্মত কি ইহুদি না মুসলমান আজকে ক্লিয়ার হইছেন না পরবর্তীতে ভেজাল লাগবে কথা কোন না কেন ইহুদি বলতে কোনো আলাদা ধর্ম নাই এটা একটা বংশ ইয়াহুদা থেকে এসেছে নাসারা বলতে কোনো ধর্ম নাই বরং আনসার থেকে নাসারা শব্দ ধার করে এনে এদেরকে বানানো হয়েছে নাসারা কোরআনে এদেরকে নাসারা বলা হয়েছে আর খ্রিস্টানরা এরা এখনো নকল ঈসার অনুসরণ করে বলবে নকল ঈসা কেমনে তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়াইয়া হত্যা করেছে আসলে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে নাই কোরআন আপনারা পড়বেন দেখবেন আল্লাহ এই কাহিনী বর্ণনা করেছেন ঈসা নবীর সুরত ধারণ করিয়েছেন আল্লাহ আরেকজনকে তারা খ্রিস্টানরা তাকে শুলে চড়িয়েছে কিন্তু এটা আসল ঈসা না ঈসা নবী আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন ঈসা নবী বলেছেন আল্লাহ আমাকে নবী না বানায়া তুমি কেন আখেরি নবীর উম্মত বানালে না কারণ নবী হওয়ার চাইতে আখেরি নবীর উম্মত হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার সুবহানাল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করেছেন এই জন্য ঈসা নবীর এখনো মৃত্যু হয় নাই একজন নবী এখনো মারা যান নাই তাকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন আমরা যারা মুসলমান আমরা আছি ঈসা নিয়ে খ্রিস্টানরা আছে মিসা নিয়ে খ্রিস্টানরা আছে কি নিয়ে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কারণ আমাদের রব আমাদেরকে কোরআন নাজিল করে জানিয়েছেন ঈসা আলাইহিস সালাম তাকে খ্রিস্টানরা শুলে চড়াইয়া মারতে পারে নাই বরং ঈসা আলাইহিস সালামকে আসমানে যিনি উঠাইয়া হেফাজতে রেখেছেন তিনি কে আখিরি জামানায় দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবীকে আবার দুনিয়াতে পাঠাবেন কে সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের সময়
দুইজন রহমতের ফেরেশতার ডানার উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই তাকে চিনে ফেলবেন ইমামতির জায়গা থেকে তিনি সরে যাবেন বলবেন আসেন আসেন আপনি নামাজে ইমামতি করেন ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি যেহেতু আমির আপনি ইমামতি করেন আমি মুক্তাদি হব তিনি মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন এরপরে তিনি মুসলিম মুজাহিদদেরকে নিয়ে দাজ্জাল নামক শয়তানটাকে তাড়ায়া বর্তমান ইসরায়েলের তেল আবিব থেকে অদূর নিকটবর্তী একটা জায়গা লুদ ওই লুদের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে কতল করে তিনি মুসলমানদেরকে ফিতনা থেকে রক্ষা করবেন তাহলে খ্রিস্টানরা আছে ঈসা নিয়ে নাম ঈসা নিয়ে আমরা আছি কি নিয়ে ওই ঈসা নবী তার উম্মতকে কে খ্রিস্টান বানানোর দাওয়াত দিয়েছেন না মুসলমান বানানোর দাওয়াত দিয়েছেন ওই বক্তাকে বলবো তওবা করে নিজের ভুল স্বীকার করে মানুষের কাছে সঠিক কথা বলুক আর বক্তাদের উচিত পড়াশোনা করে কথা বলা আর ভুল হয়ে গেলে নিজেকে সংশোধন করে নেওয়া কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে তাহলে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মনোনীত করলাম যেই দ্বীন আল্লাহ মনোনীত করলেন সেই দ্বীনের নাম হলো ইসলাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কোন দ্বীনের দাওয়াত দিয়েছেন আস্তে বলবেন না জোরে বলেন কোন দ্বীনের দাওয়াত দিয়েছেন সবাই ছিলেন মুসলমান আর আমাদের জাতির পিতা তিনি মুসলমান হওয়ার জন্য দোয়া করেছেন আবার আমরা তার উত্তরাধিকার উত্তরসূরি আমাদের জন্য তিনি দোয়া করে গিয়েছেন কি দোয়াটা করেছেন শুনেন আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাদ্দাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ বলছেন স্মরণ করো ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল বাপ বেটা দুজনে মিলে যখন কাবা ঘরের ভিত উঠাচ্ছিল তখন তারা আমার কাছে দোয়া করেছিল বলেছিল আল্লাহ আমাদের তরফ থেকে এই কাজ আপনি কবুল করেন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা মহাজ্ঞানী তারা আরো দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাদের বাপ বেটা বাপ আর ছেলে দুইজনকে মুসলমান বানাও আর আমাদের উত্তরাধিকার বংশধর যারা হবে তাদেরকেও তুমি মুসলমান বানাও তাহলে ইব্রাহিম নবী দোয়া করেছেন সুন্নি হওয়ার জন্য আহলে হাদিস হওয়ার জন্য কওমি হওয়ার জন্য আলিয়া হওয়ার জন্য এই দল ওই দল হওয়ার জন্য নাকি মুসলমান হওয়ার জন্য কিন্তু বর্তমান দেখেন ইব্রাহিমের সন্তানরা কি করে ডান দিকে একজন বলে আমি একটু ঠান্ডা সুন্নি বাম দিকে আরেকজন কয় আমি একটু গরম সুন্নি মাঝখান থেকে আরেকজন কয় আমি আরেকটু কড়া সুন্নি পিছন থেকে একজন বলে আমি আহলে হাদিস সামনে থেকে একজন বলে আমি আহমদিয়া আবার আরেক দিক থেকে আরেকজন বলে আমি শিয়া আরেক দিক থেকে আরেকজন বলে আমি কৌমি আরেক দল থেকে আরেক দিক থেকে আরেকজন বলে আমি আলিয়া আসলে মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকতে পারে না বরং যে আল্লাহর উপর ইমান আনবে নবীজির উপর ইমান আনবে নবীজিকে অনুসরণ করবে সেই ব্যক্তির পরিচয় হবে সে হলো মুসলমান আরে বাপরে বাপ এখন অনেকে বলে আমি সুন্নি লজ্জা হয় না তোমার তুমি তোমার পরিচয় মুসলমান দিতে পারো না ঠিক কিনা অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন শুনেন আল্লাহ বলছেন আর তার কথার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় নেক আমল করে আর যে ব্যক্তি তার কথা দিয়ে বলে আমি একজন মুসলমান আমি মুসলমানদের একজন তার চাইতে উত্তম কথা শ্রেষ্ঠ কথা আর হতে পারে না সুবহানাল্লাহ তাহলে যে তার পরিচয় বলে আমি মুসলমান এটাই হলো সর্বোত্তম পরিচয় এটা হলো সর্বোত্তম
মাঝে মাঝে আমাদেরকে অনেকে ফোন করে বলে হুজুর আপনি কোন জাত তো রাগ তো করা যায় না মানুষজন আমাদেরকে ভালোবাসে তখন ভাবি হয়তো ন্যাশনালিটি জাতীয়তা জিজ্ঞেস করেছে তখন বলি জাত হলো বাংলাদেশি জাতীয়তা হলো না ওইটা না ওই যে আরেকটা আছে না আপনাদের মধ্যে কয়েক জাত বললাম ভাই কয়েক জাত মানে কি তা আপনাদের মধ্যে কেউ আছে মিঠা কেউ কড়া কেউ নরম কেউ গরম কেউ আহলে হাদিস কে এটা কে সেটা কেউ ওয়াহাবি এটা সেটা আপনি কোনটা তা আমি বললাম আমি সবচেয়ে পুরান্দা এখন কয় পুরান্দা আবার কোনটা এতগুলো বললাম একটাও কমন পড়ে নাই বললাম না একটাও কমন পড়ে নাই আনকমন পুরান একটা এবং পুরানটাতে প্রথম এবং চূড়ান্ত যেটা সেটার উপরেই আমি আছি কয় সেটা আবার কোনটা আমি বললাম আমার পরিচয় আমি মুসলমান ইব্রাহিম নবী আল্লাহকে বলেছেন আমি মুসলমান সকল নবী বলেছেন মুসলমান সব নবী দাওয়াত দিয়েছেন ইসলামের ইসলাম গ্রহণ করেছে আমি মুসলমান ঠিক কি না যারা মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর উদ্দেশ্যে আলাদা আলাদা সাইনবোর্ড ব্যবহার করে কেউ রিয়াল খুর কেউ ডলার খুর আর কেউ সিন্নি খুর কথা বুঝতে পেরেছেন যুবকদেরকে সাবধান করছি ফেরকা বাজিতে যাবেন না যে আলেমরা ফেরকা বাজিতে লিপ্ত তাদের দিকে যাবেন না যারা উম্মতকে এক রাখতে চায় উম্মতকে ঐক্যবদ্ধ রাখতে চায় তাদের সাথে থাকবেন ঠিক কি না উম্মতের ঘরে আগুন লেগে গিয়েছে উম্মতের ঘরে আগুন লেগে গিয়েছে উম্মত উম্মতের ঘরে আগুন লেগেছে আগুন লাগলে কেরোসিন দেওয়া উচিত না পানি ঢালা উচিত কিছু লোক এসে কি ঢালতেছে আর আপনাদের চট্টগ্রামের কিছু আঞ্চলিক ভাষার বক্তা আছে এদের মুখে যে পরিমাণ গালিগালাজ মানুষ শুনে এরা আসলে বক্তা হওয়ার তো কোনো যোগ্যতা রাখেই না রাস্তাঘাটে যে চানাচুর বিক্রি করে অনেক মানুষ এদের ভাষাও সুন্দর এরা চানাচুর বিক্রি করারও যোগ্যতা রাখে না এই লোকগুলাকে স্টেজে কারা উঠায় কথা হবে কোরআন থেকে কথা হবে হাদিস থেকে আল্লাহ শিখিয়েছেন ভদ্র ভাষায় কথা বলো সুন্দর ভাষায় কথা বলো নবীজি কখনো অহেতুক কথা বলতেন ফালতু কথা বলতেন আমাদের পরিচয় সবাই বলেন সবাই বলেন তাহলে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য আজ আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম দীন মানে হলো ইসলাম সব নবী এসেছেন এই দীন প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এই দীন ইসলাম যেন তারা প্রতিষ্ঠা করেন এটা ছিল সব নবীদের দায়িত্ব এজন্য আল্লাহ বলেছেন শারআলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه الله বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে নূহকে দেওয়া হয়েছিল আমার নবী আপনার উপরে সেই ওহি দেওয়া হচ্ছে যেই রকম আদেশ আপনার আগে দেওয়া হয়েছিল ইব্রাহিম মূসা ঈসা আলাইহিমুস সালামকে সকল নবীদের ব্যাপারে আমি আল্লাহর এক রকম আদেশ ছিল সবাইকে দিন দিয়েছি দিনে ইসলাম আর সবাইকে বলেছি আমার মনোনীত দিন হলো একটা এই জন্য সবাইকে দায়িত্ব দিয়েছি আন আকিমুদ্দিন আমার দিন প্রতিষ্ঠা করো আদম থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম সবাইকে আল্লাহ এক দায়িত্ব দিলেন আমাদের নবীকে আল্লাহ একই রকম দায়িত্ব দিয়ে একটু আলাদা আয়াতে আরো সুন্দর করে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীন এই যে দ্বীনের ব্যাখ্যা করছে ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা
الدين كله ولو كره المشركون তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীন হক সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন যাতে করে দুনিয়ার সকল পথ এবং মতের উপরে আল্লাহর দেওয়া মনোনীত দ্বীনকে যেন তিনি বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করে সুবহানাল্লাহ এই দ্বীন এই দ্বীনের ব্যাপারে আল্লাহ বলছেন এই দ্বীনকে আরাফার আজকের এই দিনে নবীজি আমি পরিপূর্ণ করলাম কোন দিন দ্বীনে ইসলাম নবীজির রক্তমাখা দিন নবীজির রক্তমাখা দিন যেই দিন এর দাওয়াত শুরু করেছেন মক্কায় রক্ত দিয়েছেন সাহাবীরা জীবন দিয়েছেন নবীজির দাঁত দান্দান মুবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে নবীজি রক্ত দিয়েছেন সাফা পাহাড়ে রক্ত দিয়েছেন জিহাদের ময়দানে রক্ত দিয়েছেন তাইফের ময়দানে রক্তমাখা ইসলাম সুদীর্ঘ 23 বছর মক্কায় গেল 13 বছর মদিনায় হলো 10 বছর 13 আর 10 হয় কত 23 বছর নবীজি দাওয়াতি কাজ করলেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে তিনি যেন দ্বীন কায়েম করেন আর আরাফার দিনে সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন আল্লাহ আমি আমার দায়িত্ব কমপ্লিট করেছি আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আপনার দায়িত্ব যেমন কমপ্লিট হয়েছে আজকে আমার দ্বীনও আপনার উম্মতের জন্য একেবারে পরিপূর্ণ হয়েছে পরিপূর্ণ পরিপূর্ণ মানে কি কমপ্লিট আর অসম্পূর্ণ কিছু ইসলামের ভেতরে যা যা দরকার আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পররাষ্ট্রভিত্তিক এক কথায় যা দরকার আমাদের প্রয়োজন যা সব ইসলামের ভেতরে আছে না নাই এজন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবনবিধান এর মধ্যে অর্থনীতি আছে না নাই রাজনীতি সমাজনীতি পরিবার নীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি বন্ধিনীতি সন্ধিনীতি সকল নীতির মূল নীতি ইসলামের ভেতরে আছে না নাই এইজন্য আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও নবী আপনি জানিয়ে দেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের যা দরকার সব আছে কিচ্ছু বাদ নাই সব আমি দিয়েছি ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আমার নিয়ামত আমি সম্পূর্ণ করলাম আমার নিয়ামতেরও আমি পূর্ণতা দিলাম এরপরে আল্লাহ বললেন ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা জোর করে চাপাইয়া দিলেন না আল্লাহ কি শব্দ চয়ন করলেন আল্লাহ বললেন রাদীতু এখানে আলেমরা আছেন তাদেরকে সাক্ষ্য রেখে বলছি কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ বললেন রাদীতু আমি খুশি হয়ে তোমাদেরকে দিলাম ওয়া রাদীতু লাকুম খুশি হয়ে তোমাদেরকে দিলাম ইসলাম আদিনা আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে দিন ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করলাম তাহলে আমার আপনার শিশুকাল থেকে জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত জীবন পরিচালনার জন্য আল্লাহ যে দিন দিয়েছেন দিনের নাম হচ্ছে ইসলাম 24টা ঘন্টা আমরা কিভাবে কাটাবো বিবির সাথে কেমন আচরণ করব পরিবারের সাথে কেমন আচরণ করব সমাজ কেমনে চালাবো শিক্ষাঙ্গন কেমনে চালাবো কোর্ট কাচারি কেমনে চালাবো রাষ্ট্র কিভাবে চালাবো সব কিছু আল্লাহ এই দিনের ভিতরে দিলেন দিয়ে বললেন আমি তোমাদের জন্য মনোনীত করে দিলাম দিনে আসতে বলবেন না জোরে বলেন এখন লাইনে তুলছি আপনাদেরকে এখনই আমি মূল কথাগুলো বলা আরম্ভ করব আপনারা 15-20 মিনিট কষ্ট করে আমাকে রেসপন্স করতে পারবেন না আল্লাহ বললেন আমি খুশি হয়ে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম ইসলামকে দিন হিসাবে দিন মানে ধর্ম নয় দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা দিন মানে হচ্ছে জীবন জীবন পরিচালনার নিয়ম নীতি যেখানে আছে সেটাকে বলা হয় দিন আল্লাহ বললেন আমি তোমাদের জন্য জীবন পরিচালনার যে বিধান দিলাম সেই দিনের নাম হচ্ছে দিনে ইসলাম এখন আমি এটা খুশি হয়ে দিলাম কিন্তু দুনিয়ায় অনেক মানুষ আছে ইসলাম পাইয়া বেজার
আমাদের আশেপাশে অনেকে আছে ইসলাম পায়া বেজার ইসলাম পায়া বেজার এই জন্য শিক্ষাঙ্গনে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু খুঁজে সমাজ পরিচালনায় ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন খুঁজে ঠিক কি না আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে আয়াত নাযিল করছেন আয়াতগুলো আমি যখন তেলাওয়াত করি যখন আমি পড়ার টেবিলে বসে পড়ি তখন আমার মনে এই কথা আসে আহারে আল্লাহ কি আমার সমাজের আশেপাশের চিত্র দেখে আজকে আয়াতটা নাযিল করলেন কিনা আজও আমি আসরের পরে যখন এই আয়াতগুলো পড়ছিলাম তখন আমার কাছে বারবার মনে হয়েছে আল্লাহ কি বর্তমান জামানার এগুলো দেখে দেখে আজকে সকালেই আয়াতগুলো নাযিল করলেন কিনা কারণ আল্লাহ কি সুন্দর বললেন তোমাদের জন্য আমি আল্লাহ ইসলাম দিলাম জীবন পরিচালনা করবা ইসলাম মতো আল্লাহ বলছেন তারপরেও কিছু লোক আছে আফা গায়রাদিনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি طوعا وكرها وإليه يرجعون আমি মনোনীত করে দিলাম ইসলাম কিন্তু অনেক লোক আছে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর তালাশ করে জীবন পরিচালনার জন্য ইসলাম বাদ দিয়ে অন্য কিছু খোঁজে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আহারে তুমি কি আকাশের পানে তাকাও না দেখো আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সব কিছু আত্মসমর্পণ করে যার বিধান চব্বিশটা ঘন্টা মানে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাকায়া দেখবেন সকালবেলায় সূর্যের দিকে আসমানে থাকা সূর্য যে আল্লাহর আইন মেনে বিধান মেনে প্রত্যেক দিন পূর্ব দিকে উঠে যার আইন মেনে তিনি কি আরো জোরে বলেন তিনি কি আবার দেখবেন মাগরিবের সময় সূর্যটা ডুবে যায় যার হুকুম মতো তিনি কে রাতের বেলা চাঁদের আবির্ভাব হয় চাঁদ দেখি আকাশের মধ্যে নক্ষত্র দেখি মহাশূন্যে অসংখ্য সৃষ্টি আল্লাহর আছে এই যে সৌরজগতের মধ্যে অনেক গ্রহ আবার অসংখ্য গ্যালাক্সি আবার এই গ্যালাক্সিগুলো ব্ল্যাক হোলের পেটের ভেতরে ঢুকে আছে মহাশূন্যে আসমান সমূহে যা আছে চব্বিশটা ঘন্টা যার হুকুম মেনে পরিচালিত হয় তিনি কি সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না পৃথিবীর আয়তন কি বলবো আপনাদেরকে বলেন তো যারা জীবনে কোনোদিন চট্টগ্রামের বাহিরে যায় নাই সে তো বাংলাদেশ কত বড় এটাও জানে না গ্রামে বসবাস করে এরকম বহু মানুষ আছে আমি গ্রামের ছেলে আমি শহরে বড় হইনি আমার গ্রামে জন্ম হয়েছে নদীর পারে জন্ম নদীর পারের গ্রাম খালের পারের গ্রাম আমি গ্রামের ছেলে গ্রামের মাটির গন্ধ আমার শরীরে আছে আমি তো জানি গ্রাম সম্পর্কে আমি এখনো গ্রামে যাই সুযোগ পেলে গ্রামে যাই গ্রামের সেই সবুজ দৃশ্য আমাকে আন্দোলিত করে আমার ভালো লাগে আপনারা যারা গ্রামে যান দেখবেন গ্রামের আবহাওয়াটার মধ্যে একটা মজা আছে ঠিক না আমি গ্রামে দেখেছি অনেক মানুষ এরা তাদের গ্রাম ছেড়ে সর্বোচ্চ উপজেলা শহরে গিয়েছে উপজেলা শহর জেলা শহরে ওখানে যায় নাই অনেক মানুষ ওরকম আসে না গ্রামে এই ব্যক্তিকে আপনি পৃথিবী কত বড় বুঝাইতে পারবেন চট্টগ্রামে বাড়ি চট্টগ্রাম জেলার বাহিরে অন্য কোথাও যায় নাই এরকম মানুষ আছে না আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের ৬৪টি ডিস্ট্রিক্ট সফর করেছি আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব ছোট্ট এক বিভাগ থেকে অন্য বিভাগে কয়েক ঘন্টায় যাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত চার পাঁচবার আল্লাহ যাওয়ার সুযোগ করে দিয়েছেন অনেক ঘুরেছি প্রায় ১০টা স্টেট সেখানে দেখেছি তাদের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে লম্বা সময় লাগে কলকাতা থেকে দিল্লিতে গেলে দ্রুতগামী ট্রেনে চড়ে ২৪ ঘন্টা লাগে এত ডিস্টেন্স আমাদের তো ২৪ ঘন্টায় মোটামুটি বাংলাদেশের অর্ধেকের বেশি সফর করে ফেলা যায় তো বাংলাদেশের চাইতে ভারত হলো আরো ৩০ গুণ বড় কানাডা বাংলাদেশের চেয়ে ৯০ গুণ বড় আমেরিকা প্রায় ১০০ গুণ বড় আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া ১৬০টা বাংলাদেশের সমান এইরকম পৃথিবীতে প্রায় ২৫০টা দেশ আছে এগুলো মিলে পৃথিবী নয় এগুলো মিলে পৃথিবীর মাটি পৃথিবীর মাটি পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি আর তিন ভাগ পানি এক একটা মহাসাগর কি বিশাল
প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 54 লক্ষ বর্গ কিলোমিটার আটলান্টিকের আয়তন 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার এরকম বিশাল বিশাল মহাসাগর বিশাল এই পৃথিবী জানিও না আমরা এটা কত বড় অজানা পৃথিবীর চেয়ে আরো 13 লক্ষ গুণ মানে 13টা পৃথিবী 13 লক্ষ পৃথিবী যত বড় একা একটা সূর্য তত বড় আপনারা কি আমার কথা শুনতেছেন এই পৃথিবী 13 লক্ষ পৃথিবীর সমান একটা আপনারা হয়তো ভাববেন অনেকে কি বলেন হুজুর আপনি আমরা তো দিনের বেলা দেখি ছোট একটা সূর্য আমরা কক্সবাজার গিয়ে ছবি তুলি হাতের মধ্যে সূর্য নিয়ে ছবি তুলি এরকম আমরা এরকম হাত দিয়ে ছবি তুলি এত ছোট এটা ছোট লাগে কেন জানেন কারণ এই পৃথিবী থেকে সূর্যের ডিসটেন্স হলো 9 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার চিন্তা করেছেন কত দূরে এত দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে সরাসরি হিট করে না এই লাইটগুলোর পাওয়ার কত এগুলাকে ইউনিট বলে তাই না হয়তো ওই যে সাদা সাদা এগুলো আর কি 200 ওয়াট সূর্যকে কত ওয়াট দেওয়া হয়েছে জানেন আপনারা বর্তমান বিজ্ঞানীরা বলছেন সূর্যকে আল্লাহ তাআলা 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়েছেন 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করলে আপনার মাথার চাঁদি শুদ্ধ ফাটতো আপনাকে জ্বালায় পোড়া ছাই করে ফেলতো ঘরবাড়ি কিচ্ছু থাকতো না উদ্ভিদ প্রাণী সব শেষ হয়ে যেত আল্লাহ কত মেহেরবান আল্লাহ কত দয়াবান সূর্যের আলোটা যেন এসে সরাসরি দুনিয়ায় হিট না করে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন তারা জানেন আল্লাহ তাআলা মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আইনোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এরকম বায়ুমণ্ডলীয় স্তর আল্লাহ সৃষ্টি করে রেখেছেন সূর্যের আলো আসতে পারে না সরাসরি সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না তাও সরাসরি আসে না বায়ুমণ্ডলীয় স্তরে বাধা সুজা বাংলায় বুঝাই সূর্যের আলোগুলো মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তরগুলোতে ফিল্টারিং হয় সূর্যের এই 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রাকে পিউরিফাই করে করে ফিল্টারিং করে 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 যতটুকু আলো হলে আমরা বেঁচে থাকব ঠিক ততটুকু আলো হিট আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেন আল্লাহ বলছেন তাকাও সূর্যের দিকে এই যে আল্লাহ আয়াতে বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা বান্দা তাকাও আসমান সমূহে যা আছে সব কিছু যার বিধান মতো পরিচালিত হয় গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ বলছেন বান্দা জমিনের দিকে কি তাকাও না পায়ের তলায় ঘাস এই ঘাসগুলো মাটি থেকে উদ্গত হয় যার হুকুমে তিনি কে যার হুকুমে ফসলের মাঠে ফসল ফলে তার নাম কি আল্লাহ বলছেন দেখো আসমান জমিনে সবাই আমার সৃষ্টি সৃষ্টির দায়িত্ব হলো স্রষ্টার হুকুম মানা তো সব সৃষ্টি স্রষ্টার হুকুম মানে মানুষ তুমি তো আমার সৃষ্টি তুমি কেমনে চলবা আমি তোমার জন্য চলার পথ ঠিক করে দিলাম দিন দিলাম দিনের নাম ইসলাম ইসলাম বাদ দিয়ে তুমি কোথায় যাও ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও গেলে তোমার জন্য কল্যাণ হবে এজন্য আল্লাহ বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু চায় অন্য কিছু তালাশ করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ গ্রহণ করবেন না ইসলাম বাদ দিয়ে অন্যান্য তন্ত্র মন্ত্র ইসলামের আদর্শ বাদ দিয়ে অন্যান্য আদর্শ ইসলামের আদর্শ বাদ দিয়ে লেলি লেলে দেখানো কিংবা দুনিয়ার আরো যত সেকুলার সমাজতন্ত্রী পুঁজিবাদী আছে তাদের দেখানো পথ মত আদর্শকে গ্রহণ করবে যারা
আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা আল্লাহ বলছেন যদি দুনিয়া আর আখিরাতে সফল হতে চাও তাহলে যে দিন মেনে জীবন যাপন করবা সেই দিনের নাম হচ্ছে এবার আসেন এই দিন যে আমরা মানব এই দিন সম্পর্কে যে কিতাবে আমরা সকল তথ্য পাব সেই কিতাবটা কোথায় আল্লাহ তাআলা আবার বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক فعبد الله مخلصا له الدين الله বলছেন নিশ্চয় আমি আমার হাবিবের কাছে কিতাব দিয়েছি তোমাদের নবীর কাছে কিতাব দিয়েছি ওই কিতাব আকড়ে ধরে আমার দ্বীনের পথে অটল থাকো সুবহানাল্লাহ আমার সামনে কোরআন নাই আপনাদের বাড়িতে কোরআন আছে আমার ঘরেও কোরআন আছে এই কোরআন হলো প্রিন্টেড কোরআন এই জীবন বিধান কেমনে মানবেন মানার জন্য আদর্শ যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন ঘরে আছে প্রিন্টেড কোরআন কেমনে চলবো এটার জন্য আরেকজন আছেন প্র্যাকটিক্যাল কোরআন তার জীবনের আগাগোড়া জানবেন কিভাবে খাবার খেতেন কিভাবে চলাফেরা করতেন কিভাবে তিনি বিবিদের সাথে কথা বলতেন কেমনে তিনি ঘুমাতেন কেমনে তিনি পরিবার চালাতেন কেমনে তিনি সমাজ চালাতেন কেমনে তিনি রাষ্ট্র চালাতেন কেমনে তিনি বিচার করতেন কেমনে তিনি সবকিছু পরিচালনা করতেন সেগুলো জানবেন কিতাব পড়বেন নবীজির ব্যাপারে জানবেন তাহলেই আপনি দ্বীন ইসলাম মতো জীবন পরিচালনা করতে পারবেন আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আমার নামত সম্পূর্ণ করে দিলাম আর ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করে দিলাম আল্লাহ বললেন আমি খুশি হইয়া ইসলাম দিলাম আপনারা কি আমার কথায় রাগ করবেন রাগ করবেন না তো দেখেন ভাই আমি আপনাদেরকে চিনি না কোনোদিন আপনাদের সাথে আমি চলাফেরাও করি নাই আপনাদের খাসলো তো আমি জানি না কিন্তু কোরআন থেকে কথা বললে হয়তো কোনো কথা আপনার সাথে মিলে যেতে পারে এই জন্য আপনি আমার সাথে রাগ করবেন না বরং আমি আপনার ভাই আমি আপনার বন্ধু আমি আপনার কল্যাণকামী যদি কোনো জিনিস ধরা পড়ে যায় তৌবা করে আল্লাহর কাছে তৌফিক কামনা করব যেন আমরা হেদায়াত প্রাপ্ত হতে পারি ইনশাআল্লাহ বলছেন আমি খুশি হয়ে ইসলাম দিলাম তাহলে আমরা চলবো ইসলাম মতো আসেন তো আমাদের ব্যক্তিগত লাইফটা দেখি আমরা কি ইসলাম মতো চলি আমাদের মাথা থেকে পা পর্যন্ত ইসলাম আছে কিনা মিলাইয়া দেখি আজকের যুবকগুলোর চুলের কাটিং দেখেন ইসলাম মতো নাকি বেদিনদের মতো দাজ্জালি স্টাইলের চুল কাটিং নবীজির মতো চুলের কাটিং নাই অনেক ছেলেরা কানের দুল পড়ে গলার মধ্যে আবার অনেক ছেলেরা এটার নাম কি জানি নেকলেস পড়ে এখন একজন পুরুষ মহিলার সাদৃশ্য বেশ করার হুকুম কি ইসলামে আছে নাকি ছেলেগুলো মেয়ে হয়ে যেতে চায় মেয়েগুলো ছেলে হয়ে যেতে চায় আল্লাহ মেয়েদেরকে বলেছেন পর্দা করো বুরখা পড়ো হিজাব পড়ো মেয়েরা এখন বুরখা হিজাব বাদ দিয়ে ছেলেদের মতো শার্ট পরা আরম্ভ করেছে জিন্সের প্যান্ট পরা আরম্ভ করেছে টপস পরা আরম্ভ করেছে শর্ট শর্ট কাপড় পরা শুরু করেছে এইদিকে ছেলেরা হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে আড্ডা দেওয়া আরম্ভ করেছে এখন রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে হাঁটা এটা কি ইসলামের আদর্শ নবীর আদর্শ নাকি এটা তো ইসলামের আদর্শ নয় ইসলামের আদর্শ হলো আল্লাহ যে দিন আমাদের জন্য মনোনীত করেছেন সেই দিনের আদর্শ হলো পুরুষ তার সতর হাঁটুর নিচ পর্যন্ত তার সতর সে ঢেকে রাখবে তাহলে হাফ প্যান্ট পরে হাঁটে যে এটা কি ইসলাম মতো চলে না শয়তানের ধর্ম মতো চলে তাহলে আমার যুবক ভাইদেরকে বলছি খবরদার হাফ প্যান্ট পরে হাঁটবেন না সতর ঠিক করেন আবার প্যান্ট বা লুঙ্গি নিচে নামাতে 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 টাকনোর নিচে নামায়া দিয়েন না কারণ আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না চারটি কথা বললেন
আল্লাহ তার দিকে তাকাবেন না তার সাথে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার কথা আপনি বলছেন নবীজি বললেন ওই যুবক ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় ঝুলায়া হাঁটে আমার যুবক ভাইরা আল্লাহর নবীর সুপারিশ আমরা চাই কি চাই না আল্লাহর নাজাত আমরা চাই কি চাই না তাহলে ব্যক্তি জীবনে আমরা আদর্শ গ্রহণ করব জীবন বিধান হিসাবে গ্রহণ করব যে দিনকে দিনের নাম টাকনুর উপরে কাপড় উঠান অনেক ছেলেরা কয় হুজুর এটা তো দেখতে আনস্মার্ট লাগতে পারে আমরা হুজুর মানুষ জুব্বা ও টাকনুর উপরে পায়জামাও টাকনুর উপরে দেশে বিদেশে কত জায়গায় ঘোরাফেরা করি একটা দিন কেউ বলল না হুজুর আপনাকে আনস্মার্ট লাগে বরং যারাই দেখেছে বলে নবীজির সুন্নাহ মতো চললে আসলেই সুন্দর লাগে ইনোসেন্ট ইনোসেন্ট লাগে আসলে নবীর সুন্নাহ মতো চললে সারা পৃথিবীতে সম্মান পাওয়া যায় ঠিক কি না তাহলে যুবক ভাইরা মাথা থেকে পা পর্যন্ত আদর্শ হবে আরো জোরে বলেন আমরা আদর্শ বানাই আমার নেতা চুল রাখছে যেমন আমিও রাখবো তেমন আমার আদর্শ মেসি আমার আদর্শ আরেকটা আছে নেইমার না কেইমার এই রকম চুল কাটে যুবক আছে না নাই যুবক ভাইদেরকে বলছি আমার মনোনীত দিন হলো ইসলাম আমার আদর্শ নেইমার নয় মেসি নয় ভারত বাংলাদেশের নায়ক নায়িকা নয় আমার আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে আমি জীবন বিধান হিসেবে দিন গ্রহণ করব আল্লাহ বলেছেন ওয়ারাদীতু লাকুমুল ইসলাম আদিনা কারণ খুশি হয়ে তোমাদের জন্য যে দিন আমি মনোনীত করেছি দিনের নাম হচ্ছে ইসলাম পারিবারিক জীবনে ইসলাম থাকবে কিন্তু দেখেন তো তাকায়া সমাজের দিকে আল্লাহ যেভাবে পরিবার নীতি দিয়েছেন ইসলামের ভেতরে পরিবার নীতি আছে না নাই আমাদের পরিবারগুলোতে ইসলামের পরিবার নীতির অ্যাপ্লাই নাই আমাদের পরিবারগুলোতে আছে বেপর্দা আল্লাহ বলেছেন মাহরাম ছাড়া অন্যদের সাথে পর্দা করো পর্দা করি না আমরা বিয়ে করার পরে আমাদের বিবিদেরকে বেপর্দা করায়া এরপরে বদ্দারহাটের রাস্তা দিয়ে ঘুরাই আর বদ্দারহাটে যত মানুষ আসে তাদেরকে বউয়ের চেহারা দেখাইয়া গোটা বদ্দারহাটের মানুষের হক আমরা আদায় করি কথা বুঝেন নাই হক আদায় করি এই জন্য বলেছি যারা নিজের বউকে বেপর্দা মানায় রাস্তাঘাটে দেখায় এরা তো মানুষের হকই আদায় করে মানে মানুষ যাতে তার বউকে দেখে এই পুরুষগুলো হলো ব্যক্তিত্বহীন এরা বেলাজ এরা বেসরম আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই হ্যাঁ এত বেহায়া কেমনে ভাই আপনি নিজে মোহরানার টাকা দিয়ে বিয়ে করেছেন আর আপনার বউয়ের পেট পিট আপনার বউয়ের চেহারা আপনার বউয়ের কপাল চোখ নাক ঠোঁট সব কিছু অন্য পুরুষ দেখে মনে মনে কত কিছু বলে আপনার একটু খারাপও লাগে না আপনার মতো বেহায়া পুরুষ আল্লাহর আকাশের নিচে আর না বেহায়া এগুলো বেসরম আল্লাহদেরকে হেদায়াত দান করে নিজের বউকে যেমনে মন চাই এমনে বাসায় দেখেন কোনো অসুবিধা আবার অনেক মহিলা আছে বাসায় কাজের বুয়ার মতো থাকে কিন্তু যখন কোথাও যাবে সাজগুজ করতে দুই ঘন্টা লাগে যেই মহিলা স্বামীর সামনে দুই তিন ঘন্টা সাজগুজ করে আসে না কিন্তু ক্লাবে বিয়ে খেতে যাবে কিংবা বেড়াতে যাবে দুই তিন ঘন্টা সাজগুজ করে এই মহিলার অন্তর খারাপ কারণ মহিলা পরপুরুষকে নিজের সৌন্দর্য দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা সাজগুজ করেছে কি অবাস্তব পরিবারে ইসলামের চর্চা নাই আল্লাহ বলেছেন রদিতু লাকুমুল ইসলাম আদিনা খুশি হয়ে ইসলাম দিলাম ইসলামের পরিবার নীতি পরিবারে নাই শিক্ষাঙ্গনগুলোতে ইসলামের নীতি নাই আল্লাহ বলেছেন রদিতু লাকুমুল ইসলাম আদিনা খুশি হয়ে জীবন বিধান ইসলাম দিলাম এখন আমরা আমাদের সন্তানগুলোকে ইসলাম শিখাই না শিখাইলেও ইসলাম শিখাই পরে অন্যান্যগুলো শিখাই আগে কোন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই বৃদ্ধাশ্রমে যান বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই আছে ইঞ্জিনিয়ারের মা বাপ ডাক্তারের মা বাপ ঠিক কিনা তাই বলে সকল ডাক্তার আর ইঞ্জিনিয়ার খারাপ না অনেক ডাক্তার আল্লাহওয়ালা অনেক ইঞ্জিনিয়ার আল্লাহওয়ালা
গিয়ে দেখেন যারা আল্লাহওয়ালা ডাক্তার আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার আল্লাহওয়ালা ব্যারিস্টার আল্লাহওয়ালা অ্যাডভোকেট গিয়ে দেখেন হয়তো তার মা বাপ ছোটবেলা সবার আগে আলিফ বা তা সা শিখিয়েছে সবার আগে দ্বীন শিখিয়েছে আল্লাহ বলেছেন রাদিয়াতুলকুমুল ইসলাম আদিনা তোমাদের জন্য দিন হিসাবে আমার সন্তান ওয়া ক খ শিখবে এবিসিডিও শিখবে কিন্তু এগুলো শিখবে পরে আলিফ বা তা সা শিখবে সবার আগে তাহলে সন্তানগুলো অমানুষ হবে আর যদি আমরা সন্তানগুলোকে সবার আগে ইসলাম না শেখাইয়া ইত্রামি বান্দ্রামি শেখাই আমার দেশে তো কিছু বান্দরের ঘরের বান্দর আসছে এরা গবেষণা করে পেয়েছে তাদের পূর্বপুরুষরা নাকি বান্দর ছিল এজন্য তারা ডারউইনের বিবর্তনবাদ মতবাদকে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপা হওয়া বইয়ের ভেতরে ঢুকাইয়া দিয়েছে বুদ্ধিজীবী এমন বুদ্ধি হইছে বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের সব চুল নাই হয়ে গেছে এরপরে গবেষণা করতে করতে পেয়েছে বিজ্ঞান যে তথ্য ডারউইনের যে তথ্যকে বিজ্ঞান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে আমার দেশের বুদ্ধিজীবীরা ডাস্টবিনে ফেলে দেওয়া সেই বিবর্তনবাদ তত্ত্বকে কুড়াইয়া এনে আমাদের ট্যাক্সের পয়সা ছাপানো বইয়ের ভেতরে ঢুকাইয়া দিয়েছে আর শিখাতে চেয়েছে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল আমি আবার একটু কথাবার্তা বলি এমন স্টাইলে ওই যে কথা বলে না যেমন কুকুর তেমন আমি এই জন্য বলি যাদের আকিদা তাদের পূর্বপুরুষ বান্দর ছিল তাই বান্দরের ঘরের বান্দরদেরকে আমি বলি তোরা মানুষের সমাজে আমরা তো মানুষ আমাদের সমাজে তোমরা বসবাস করো কেন তোমরা আমাদের সমাজ ছাইরা না ছাইরা দিয়া দেখো পাহাড়ে জঙ্গলে বানর এখন বসবাস করে কিনা যদি পাহাড়ে জঙ্গলে বসবাস না করে তো সুন্দরবনে যাও সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে বান্দর তোমাদের জাতি ভাইদের সাথে তোমরা সেখানে বসবাস করো মানুষের সাথে বসবাস করো না আমরা মানুষ আদম থেকে আমরা এসেছি মানুষকে মানুষের মতোই প্রথম দিন থেকে বানিয়েছেন কে শিক্ষাঙ্গনে বানরামি ঢুকেছে আরো ঢুকেছে একদম বাগদম গুড়াডুম সাজে এখানে যাদের বয়স ২০ বছরের ২৫ বছরের কম এরা বলতে পারবে না ৩০ বছর এর বেশি যারা এরা বলতে পারবেন ছোটবেলায় আমরা কি শিখেছি তুলি দুই হাত করি মোনাজাত তাই না ভাইজান এগুলো শিখেছি তারপরে আমরা কি যেন শিখেছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর চিন্তা করেছেন এক একটা কবিতার মধ্যে অনেক শিক্ষা আছে না এখন আমাদের ছেলেমেয়েরা শিখে কি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া আচ্ছা এই কবিতার লেখক কে আপনারা নাম জানেন গরু মহিষ ছাগল শিং আছে এইরকম প্রাণী ডিম পারে কোনদিন দেখছেন আপনারা কথা বলেন না কেন যে সকল প্রাণীর শিং নাই ওই রকম প্রাণীরা ডিম পারে আমরা জানি পারতে পারে তাও সবগুলা না হে যে লিখলো এটা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম এখন যারা মাঠে পারে ডিম তাদের নাকি খাড়া আছে দুইটা শিং আমার কাছে মনে হয় সারা রাত খাইছে শত শত বোতল আর সকালবেলা এটা লিখেছে নইলে এমন আজে বাজে কথা লিখতো না আবার আমার দেশের শিক্ষাবিদরা এটাকে কারিকুলামে ঢুকাইয়া দিয়েছে হেরাও যে কি খাইছেন এটা আমি জানি না তারপরে কি একদম বাগডুম ঘুরাডুম সাজে এগুলাতে কোনো শিক্ষা আছে কথা বলেন শিক্ষা আছে মুসলমানের শিক্ষা শুরু হবে কি দিয়ে আল্লাহ প্রথম আয়াত নামাজের আয়াত নাজিল করলেন না প্রথম আয়াত জাকাতের আয়াত দিলেন না হজের কথাও বললেন না প্রথম আল্লাহ শিক্ষা ব্যবস্থার আয়াত দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো শিক্ষা নাও কার নামে তার মানে মুসলমানের শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকবে এমন শিক্ষা থাকবে এমন পড়ালেখা থাকবে
যেই পড়ালেখা শেষ করে যেই পড়ালেখার মাধ্যমে আল্লাহ চেনা যায় রাসূল চেনা যায় যে পড়ালেখার মাধ্যমে স্রষ্টাকে জানা যায় ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য আমি জীবন বিধান হিসাবে ইসলামকে মনোনীত করলাম আল্লাহ খুশি হইয়া ইসলাম দিলেন আমরা খুশি হইয়া পড়ালেখা থেকে শিক্ষা থেকে ইসলাম বাদ দিলাম তাহলে কি আমরা সত্যিকারের মুসলমান নাকি না কি আমার কথা কষ্ট হচ্ছে না আল্লাহ বললেন খুশি হইয়া ইসলাম দিলাম এই ইসলাম দিয়া তোমরা তোমাদের আইন অঙ্গন চালাও আমরাও খুশি হইয়া আল্লাহর আইন বাদ দিলাম চুরি করলে শাস্তি কেমন হবে ডাকাতি করলে শাস্তি কেমন হবে জায়গা জমি নিয়ে ফৌজদারি দণ্ড হলে দণ্ডবিধি কেমন হবে তারপরে হত্যা করলে খুন করলে খুনের শাস্তি কেমন হবে বলেন তো ফৌজদারি দেওয়ানি সকল দণ্ডবিধির কথা কোরআনে কারিমে নাই আরো জোরে বলেন আল্লাহ একটা আইনের কিতাব দিলেন এটা আমাদের কাছে ভালো লাগে না এটা বাদ দিলাম তারপরে আমাদের কিছু বড় বড় গবেষকদেরকে আইনবিদদেরকে বললাম আপনারা আইন বানান তারা কয়েকটা অ্যাক্ট বানালেন অ্যাক্ট বানায়া আইন তৈরি করলেন আমরা আল্লাহর কিতাব বাদ দিয়া ওই আইন বানায়া আইন দিয়ে আইন প্রয়োগ করে সমাজ চালাই দেশ চালাই এই জন্য দিন দিন চোর বাড়ে ডাকাত বাড়ে দুর্নীতিবাজ বাড়ে যদি আল্লাহর দেওয়া মনোনীত ইসলাম দিয়ে আমরা চুরির শাস্তি দিতাম ডাকাতির শাস্তি দিতাম কয়েক বছর পরে আদালতে আর চুরি ডাকাতির মামলাও দেখা যেত না যদি আমরা আল্লাহর দেওয়া মনোনীত ইসলাম দিয়ে জিনার শাস্তি দিতাম তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শনের সেঞ্চুরিয়ান পাওয়া যেত না আল্লাহর দেওয়া ইসলাম দিয়ে আমরা যদি দুর্নীতির শাস্তি দিতাম নেতা নামের খেতা হইয়া যারা শত শত হাজার হাজার কোটি টাকা বেগম পাড়ায় পাঠায় ওই ধরনের দুর্নীতিবাদ সমাজে খুঁজে পাওয়া যেত না আল্লাহ বলেছেন ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যানিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ বলেছেন আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে যারা নিজেরা আইন বানায় এরা হলো জালেম এরা হলো ফাসেক এরা হলো কাফের মুল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য খুশি হইয়া মনোনীত বিধান দিলাম ইসলাম ইসলাম দিয়া সব চালাও ইসলাম দিয়া রাষ্ট্র চালাও এখন ইসলাম দিয়া রাষ্ট্র চলে না এখন দেখেন আল্লাহর রসুলের ইসলাম ছিল একরকম আর আমাদের ইসলাম হয়ে গেছে আর একরকম আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করেছেন আবার মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন নিজে আইন বানায়া না আল্লাহর দেওয়া আইন দিয়ে এটা হলো আল্লাহর ইসলাম রসুলুল্লাহর ইসলাম নবীজির পরে চারজন খলিফা তারাও রাষ্ট্র বিশ্ব শাসন করলেন তারাও শাসন করলেন ইসলাম দিয়ে কোরআন দিয়ে আর আমরা এখন কোরআন ঢুকায় রেখেছি মসজিদে কোরআন দিয়ে এখন মসজিদ চলে দেখা যায় আমাদের অবস্থা হয়েছে এমন আমরা বলি আমরা মুসলমান আমরা ইসলামের ভেতরে দাখিল হয়েছি অবস্থা হলো এমন যখন কোনো বিয়ে হয় বিয়ে বাড়িতে দেখা যায় বিবাহ উদ্বোধন হওয়ার আগে হুজুর এনে খুতবা দিয়ে ইসলামিক নিয়মে বিয়ে পড়ানো হয় কিন্তু বিয়ের মধ্যে অপসংস্কৃতি চলে গান বাজনা চলে যৌতুক চলে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হবে হুজুর ডেকে এনে তেলাওয়াত আর দোয়া করিয়ে উদ্বোধন করা হয় কিন্তু সুদ আর ঘুষের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে তারপরে দেখা যায় নিজেরা মুখ দিয়ে বলি আমরা ঈমান এনেছি আমরা মুসলমান আল্লাহর দেওয়া মনোনীত দিন ইসলাম বাদ দিয়ে নিজেরা আইন বানায়া সমাজ চালাই রাষ্ট্র চালাই আমাদের কোনো কিছুই আল্লাহর আইন দিয়ে চলে না কোরআন দিয়ে চলে না এইভাবে চব্বিশটা ঘন্টা নিজেরা মুখ দিয়ে শক্তি দিয়ে বলি আমরা মুসলমান এটা শক্তির জায়গায় মুখ দিয়ে দাবি করা মৌখিক দাবি থেকে যাবে যারা এরকম শুধু মুখ দিয়ে দাবি করে আর সত্যিকার অর্থে বাস্তবিক অর্থে ইসলামের বিপরীত অন্য মতাদর্শ অন্য পথ অন্য মত অন্য আদর্শ দিয়ে তার জীবনের প্রত্যেকটা সেক্টর চালায় এরা আসলে ইমানদার নয় এরা হলো ইমানদার নামের খাঁটি মুনাফি আল্লাহ এদেরকে উদ্দেশ্য করে বলেছেন কিরে তোরে যে আমি কোরআন দিলাম তুই তো মসজিদে কোরআন মানস মসজিদের বাহিরে কোরআন মানস না তাহলে তোর অবস্থা কি এমন আল্লাহ প্রশ্ন করছেন অবস্থাটা যেন এমন আল্লাহ দেখে দেখে তাকায়া তাকায়া আমাদেরকে বলছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাক
يكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله تعالى বলছেন তাহলে কি তোমাদের অবস্থা এমন কুরআনের কিছু আয়াত মানো কিছু আয়াত মানো না তাহলে কি তোমাদের অবস্থা এমন যেখানে সুবিধা সেখানে মানো আর যেখানে সুবিধা নাই চুরি ডাকাতি করতে পারবা না দুর্নীতি করতে পারবা না অন্যায় করতে পারবা না সেখানে কুরআন মানো না কিছু মানো না এমনটা করবা যারা আখিরাতে দুনিয়ায় লাঞ্ছনা আর আখিরাতে শাস্তির সম্মুখীন হবে তারা আল্লাহ বলছেন এরা ঈমানদার না ইমানের ঘোষণা দিয়ে আল্লাহর দেওয়া দিন ইসলাম বাদ দিয়ে যাওয়া যারা নেতা নেত্রীর আদর্শ বিভিন্ন দলমতের আদর্শ অনুযায়ী জীবনের সেক্টরগুলো চালায় মোল্লার কথা না বাবারা ভাইয়েরা রাগ করবেন না আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলি বারিত গিয়া মিলাবেন আল্লাহ তাআলা কোরআনের 4 নাম্বার সূরা সূরাতুন নিসাএর 61 নাম্বার আয়াতে বললেন ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল منافقين يصدون عنك صدودا الله বলছেন আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন আর রাসূল যা নিয়ে এসেছেন ইসলাম কি আল্লাহ যা দিয়েছেন এটা মুখস্থ করে যান হোয়াট ইজ ইসলাম ইসলাম কি আল্লাহ যা দিয়েছেন রাসূল যা নিয়ে এসেছেন সেটাই হলো ইসলাম আল্লাহ বলেছেন যখন বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন আর রাসূল যা নিয়ে এসেছেন সেটাই গ্রহণ করো ও নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা এরা পাশ কাটায়া চলে যায় যেখানে সুবিধা সেখানে ইসলাম মানে যেখানে সুবিধা না ইসলাম মানে না এই রকম সুবিধা পার্টি ইমানদার যারা ইমানের নামের ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা আর মুনাফিক হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কুরআন দুনিয়ার মানুষকে চার ভাগে ভাগ করেছে জুড়ে বলেন কয় ভাগ দুনিয়ার জনসংখ্যা হলো 800 কোটি 800 কোটি মানুষ চার প্রকার নাম্বার ওয়ান ইমানদার নাম্বার টু মুশরিক নাম্বার থ্রি মুলহিদ নাস্তিক নাম্বার ফোর মুনাফিক যত জাতের মানুষ সবই চার কাতাদের ভেতরে এক নাম্বার মুমিন মুমিন কারা ইমানদার যারা মুমিন হলো তারা মুমিন যারা কোথায় যাবে তারা আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবাগুনা আনহা হিওয়ালা নিশ্চয় ঈমান এনে নেক আমল করে যারা আল্লাহর এক নাম্বারের জান্নাত জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হলো তারা আরো আস্তে বলেন সুবহানাল্লাহ কুরআনের ভাষায় দুনিয়ার মানুষ কয় প্রকার এক নাম্বার মুমিন মুমিন যারা জান্নাতি তারা দুই নাম্বার মুশরিক মুশরিক কারা আল্লাহর সাথে শিরক করে যারা এক আল্লাহকে বাদ দিয়ে নিজেরা বহু খোদা বানিয়েছে কল্পিত অঙ্কিত বিভিন্ন খোদা বানিয়েছে এরা হলো মুশরিক মুশরিক যারা জাহান্নামী তারা তিন নাম্বার মুলহিদ মানে নাস্তিক কোনো ধর্মেই বিশ্বাস করে না বলে দেয়ার ইজ নো গড নাস্তিক যারা মানুষ নয় তারা চার পায়া জানোয়ারের মতো তারা এগুলো অমানুষের জাত মানুষের জাত না আল্লাহ বলেছেন উলাইকা কাল এরা পশুর জাত এতটুকু বলেন নাই বালহুম এরা এর চেয়েও খারাপ তাহলে নাস্তিক যারা মানুষ না তারা অমানুষের জাত পশুর থেকে অনিকৃষ্ট তারা কথাটা মোল্লার না কথাটা কার চার নাম্বার হলো মুনাফিক মুনাফিক যারা কোথায় যাবে তারা
না গো ভাই জাহান্নামে না শুনেন আগে মুনাফিকের পরিচয় দেই কেউ যদি বলে হুজুর আমি অনেক হিন্দু দেখব কোথায় যাব অনেক হিন্দু দেখবেন ভারতে যান কেউ যদি বলে হুজুর আমি অনেক বৌদ্ধ দেখব কোথায় যাব একটু মিয়ানমারে যান চীনে যান কেউ যদি বলে হুজুর আমি অনেক খ্রিস্টান দেখব আমেরিকায় চলে যান অসংখ্য ইহুদি দেখব জারজ রাষ্ট্র ইসরায়েলে চলে যান কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখব কোন দেশে যাব এখন আমি তাকে উত্তর কি দিব উত্তর হলো যেখানে মুসলমান আছে মুসলমানের লেবাস ধরে মুনাফিক লুকায়া আছে মুনাফিকের মাথায় টুপি থাকে মুনাফিকের মুখে দাড়িও থাকতে পারে জুব্বা থাকতে পারে মুনাফিকের পরনে পাঞ্জাবিও থাকতে পারে মুনাফিক চিনবেন কেমনে মুনাফিক হলো মুখে বলে একটা করবে মুনাফিকের অনেক আলামত কোরআনে আছে এমন কি মুনাফিকের নামে কোরআনে একটা সূরাও আছে মুনাফিক যারা আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হলো তারা মুনাফিক হলো ফেরাউনের চেয়ে খারাপ নমরুদের চেয়ে খারাপ সাদ্দাদের চাইতে খারাপ হামান করুন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা এরা মুনাফিকের চেয়ে ভালো আপনি বলবেন হুজুর মুনাফিকের চাইতে এই কাফিরগুলা ভালো কেমনে কারণ এই কাফিরগুলা যাবে জাহান্নামের উপরে আর আমার আপনার আশেপাশে ঘাপটি মেরে থাকা মুনাফিক এরা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার আমার আপনার আশেপাশে আব্দুল করিম আব্দুস সাত্তার নাম নিয়ে মুনাফিকি করা ঘাপটি মারা মুনাফিকগুলো ফেরাউন নমরুদের নিচের তলার জাহান্নামে যাবে তাহলে বলেন তো কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ এজন্য মুনাফিক থেকে মুনাফিকি থেকে বাঁচতে হলে আল্লাহ যে দিন দিয়েছেন ওই ইসলাম গ্রহণ করার পর গোটা জীবন চালায় দিতে হবে কিসের মতো ইসলামের মতো কারণ আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম এবং তোমাদের জীবন চালানোর জন্য জীবন পরিচালনার জন্য যে দিন আমি খুশি হয়ে দিলাম সেই একমাত্র দিনের নাম হচ্ছে ইসলাম সেই ইসলাম মতো চলতে পারলেই আমাদের জীবন সফল হবে সার্থক হবে ইনশাআল্লাহ সেটা মানতে হবে ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে রাজনীতিতে অনেক গাধা আছে কয় ধর্ম আর রাজনীতি আলাদা গাধার গাধা তো রজু করে কোরআন শুদ্ধ করে শিখে এরপরে আরবি ভাষা শিখে কোরআন বুঝে বুঝে পড়া দরকার যদি রাজনীতি ধর্মের বাহিরে হয় তো আমার নবী রাষ্ট্র চালিয়েছেন পররাষ্ট্র নীতি চালিয়েছেন রাজনীতি করেছেন তোর বাপ দাদার তোর বাপ দাদার আদর্শ দিয়ে না আল্লাহর দেওয়া দিন দিয়ে ধর্ম আর রাজনীতিতে আলাদা করে তারা দুর্নীতি করে লুটপাট করে সমাজ এবং দেশটাকে লুটে পুটে খাইতে চায় যারা কারণ হলো ইসলামের ভেতরে সব আছে আল্লাহ বলেছেন ইসলাম হলো পরিপূর্ণ ইসলাম হলো কথা বলেন না কেন এখন যদি একটা বিষয় বাদ দেন তো এটা কি পরিপূর্ণ থাকলো না অপূর্ণাঙ্গ সব জিনিস ইসলামের ভেতরে আছে সব দরকার দরকারি জিনিসগুলো আল্লাহ ইসলামের ভেতরে দিয়েছেন আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই যা যা দরকার সব দিয়েছি তিবিয়ানাল লিকুল্লি শাই সব আমি দিয়ে দিয়েছি এখন যদি কেউ তার জীবনের সকল ক্ষেত্রে এই দিনকে তার জীবন পরিচালনার একমাত্র কেবলমাত্র বিধান হিসাবে গ্রহণ না করে তাহলে সেই লোকটার দুনিয়াও শেষ হবে আখিরাতও শেষ হয়ে যাবে সারা জীবন রাজনীতি করে এই নেতা এই নেত্রী মরার পরে কি কামটা করে তার লাশ নামানোর সময় লোকেরা কয় বিসমিল্লাহ আলা দেখছেন কারবারটা দেখছেন আপনারা কি কইলো হাসতেছেন কেন মিয়া
এই যুবকরা শুনো কার পিছনে ঘুরো কোরআনের কথা ভালো লাগে না এখান থেকে শিখে যাও সারা জীবন বেনামাজি দুর্নীতিবাজ লোকদেরকে নেতা বানায়া পেছনে পেছনে মোটরসাইকেল চালায়া ঘুরেছো আজকে রাতে যদি মারা যাও সকালবেলা তোমার দাফনের সময় ওই নেতার নামে কিন্তু কবরে নামাবে না বলবে বিসমিল্লাহি আলা তারপরে এটার অর্থ কি বিসমিল্লাহ মানে আল্লাহর নামে মিল্লাতি রাসূলিল্লাহ কার দলে আরো জোরে বলেন কার দলে তো যখন জীবন ছিল সারা জীবন চলছেন কার দলে এবার নিজের বিপক্ষে প্রশ্ন করেন সারা জীবন রাসূলের দলে থেকে আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে স্লোগান দিয়ে আল্লাহ আর আল্লাহর রাসূলের জীবন বিধান কায়েমের আন্দোলন করবে যারা মরার পরে রাসূলের দলে থাকবে তারা বুঝলে বুঝফাতা শুনেন শেষ কথা বলে যাই বুঝলে বুঝফাতা না বুঝলে আর কি বলতাম আর কেমনে বুঝাইতা اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام তোমাদের জন্য ইসলামকে কমপ্লিট করে দিয়েছি নিয়ামত সম্পূর্ণ করে দিয়েছি আর শোনো জীবন বিধান হিসাবে আমি আল্লাহ খুশি হয়ে একমাত্র কেবলমাত্র দিন দিয়েছি দিনের নাম পরিচয় হলো এই পাশ থেকে আওয়াজ আসে না কেন এরা কি এবার শুননি নাকি না ওহাবি কত জাতের হুজুর বের হইছে ওসব হুজুরদেরকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায় যারা বলে শুননি যারা বলে ওহাবি যারা বলে কওমি যারা বলে আলিয়া যারা বলে আহলে হাদিস আমি তো প্রায় সময় বলি যারা আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়েছে আজকে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে আমার কাদিয়ানিরা যেমন কাদিয়ানি মসজিদ আলাদা বানিয়েছে আমার দেশে অনেকে আহলে হাদিস মসজিদ বানিয়েছে উম্মতের মসজিদকে আলাদা করার অধিকার কে তোমাকে দিয়েছে কাদের রিয়াল আর কাদের ডলার খাও ফিলিস্তিনিদের পক্ষে কথাও বের হয় না ফিলিস্তিনিরা যখন নির্যাতিত তুমি তখন আকীদা শিখাও চক্ষু বন্ধ করে কেউ আছে হুত হাত জিকির নিয়ে কেউ আছে আকীদার ক্লাস দিয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করো গোটা জমিনে কারবালা চলে তুমি আকীদা শিখাচ্ছ মানুষকে সুলতান আইয়ুবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নিয়ে প্রশ্ন তুলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এরকম ডলার খুর রিয়াল খুর 3000 আলেম হত্যা করেছে যারা ইহুদিদের এজেন্ট হয়ে ইহুদিদেরকে সহযোগিতা করেছে যুবকদেরকে শেষ কথা বলে যাই যারা মসজিদের মিম্বরে ওয়াজের প্যান্ডেলে মাহফিলের প্যান্ডেলে বক্তৃতায় লিখনিতে ইসলাম মুসলমানের স্বার্থের বাহিরে বিভ্রান্তি বিভক্তি ছড়ায় যুবকরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বয়কট করো দিনের নাম দিনের নাম পরিচয় আজকের ওয়াজের শিক্ষা সবাই ফেসবুকে আগামীকাল স্ট্যাটাস দিবেন পরিচয় আইডেন্টিটি দিন হলো পরিচয় এটাই মনে থাকবে তো আল্লাহ সবাইকে কবুল করে নেয়